আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন। সাইন আপ করার সঙ্গে সঙ্গে এখান থেকে 35টা XTM টোকেন পেয়ে যাবেন, যেটার ভ্যালু বর্তমানে $4। যেটা প্রমাণস্বরূপ দেখানোর জন্য আমি সরাসরি ইউনিসোয়াপে চলে আসছি। এটা কিন্তু ইউনিসোয়াপে লিস্টেড রয়েছে, দেখতে পাচ্ছেন 35টা টোকেনের ভ্যালু প্রায় $4। আর এখানে আমরা হিউজ একটি ইনকাম করতে পারবো প্রতিনিয়ত। এখান থেকে ফেসবুকের মতো আমরা লাইক কমেন্ট লাইক কমেন্ট পোস্ট করে এখান থেকে আমরা হিউজ একটি ইনকাম করতে পারবো। এখান থেকে আমাদের ভালো একটি ইনকাম দিচ্ছে XTM ওয়ালেট। এখান থেকে আমরা যদি ভালোভাবে কাজ করতে পারি, ইনশাল্লাহ $2,500 পর্যন্ত ইনকাম করতে পারবো অনায়াসে। তো যাই হোক, ভিডিওর ভিতরেই সব কিছু ডিটেলস বলে দেওয়া হবে। তো কীভাবে কাজ করবেন, কীভাবে আপনি পেমেন্টটা নিতে পারবেন বিস্তারিত আজকের ভিডিওটিতে দেখানো হবে। তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যখনই পরবর্তী ভিডিও আপলোড হবে তখনই আপনার ফোনের নোটিফিকেশনে আমাদের সকল ভিডিও পেয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলটা অলওয়েজ ফলো করেন। টেলিগ্রাম চ্যানেল যদি আপনি ফলো করেন, তাহলে মান্থলি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রায় 3,100 মেম্বার অলরেডি জয়েন করা রয়েছে। এখান থেকে যদি আপনিও জয়েন করেন, এদের মতো আপনিও কিন্তু ইনকাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন মিনি টোকেন সেল দিয়ে কিন্তু প্রায় $52 এখান থেকে সে রিসিভ করছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই অফারটা কিন্তু এখনও কামিং সুন না, এই অফারটা কিন্তু এখনও আছে। এবং এখান থেকে ভালো একটি রিওয়ার্ড আমরা পাবো, একটা করে NFT টোকেন পাবো, যেটার ভ্যালু $300-500 অনায়াসে হবে। এবং সেই সাথে আপনি মিনি টোকেন ইনকাম করতে পারবেন রেফার করে। আর যদি রেফার না করতে পারেন, তাহলে এখান থেকে একটা NFT পাবেন, যেটার ভ্যালু $300-500 ইনশাল্লাহ হবে। তো যাই হোক, এখন কথা মেন বিষয়ে চলে আসি। ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথমত অফার লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে দিবেন, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে আসবে। আসার পরে এই যে রেজিস্টার যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের ওপর একটাবার ক্লিক করে দিবেন। তো তারপর এরকম একটি অপশন শো হলে এখান থেকে আপনি আপনার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করুন। ওপেন ইন ব্রাউজারে ক্লিক করে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো এখন আমাদের এই কাজগুলো করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন তিনটা স্টেপ আমাদের এখান থেকে স্টেপগুলো পূরণ করলে আমাদের এখানে মূলত অ্যাকাউন্ট খোলার কাজটি শেষ হবে। এখানে কিন্তু আমি আগেই বলছি ফেসবুকের মতো, তো এখান থেকে আমি ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা দিয়ে দিবেন। তো ভাই, ভিডিওটিতে একটি লাইক দেন, আপনারা একটা লাইক পরবর্তীতে ভালো ভিডিও বানানোর উৎসাহ পেয়ে যায়। লাইক দিতে তো আর বেশি কষ্ট হয় না, তাই না? তো এখানে আপনার ইমেল ইউজার নেম দিবেন, এই যে এখানে ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে এখানে আপনার ফোন নাম্বার দিবেন। একটা কথা মনে রাখবেন, এখানে যেটা দিয়ে আপনার ফোন নাম্বারটা খোলা রয়েছে, সেখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারও খোলা থাকতে হবে, ওকে। তো আশা করছি বোঝাতে পারছি। এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে এখান থেকে নাম্বারটা দিচ্ছি। তো এখান থেকে 1 থেকে নাম্বারটি দেওয়া শুরু করবেন। তো তারপর প্রসেড যে লেখাটা রয়েছে এখানে একটাবার ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার অলরেডি ফোন নাম্বারটা ইউজ, সেটা বলতেছে আমি অন্য একটা দিচ্ছি। ঠিক আছে, নতুন একটি নাম্বারটি দিয়ে প্রসেড এখানে একটাবার ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর তো আমি সাইটটা ডেস্কটপ করে নিলাম, কারণ ডেস্কটপ সাইট করে কোনো ঝামেলা হবে না। তো এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এবং নিচে এসে দেখতে পারবেন প্রসেড এখানে একবার ক্লিক করবেন। তো পাসওয়ার্ডটি দিয়ে প্রসেড এই অপশানে একবার ক্লিক করে দিলাম। তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী স্টেপে আমাদেরকে নিয়ে এসেছে, এখানে আমাদেরকে একটি প্রোফাইল পিকচার দিতে হবে। তো এখানে আপনি ক্লিক করে একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। তো এরকম আসলে সেভ এখানে ক্লিক করে দেবেন এবং নিচে প্রসেডের এখানে ক্লিক করবেন। পরবর্তীতে এখানে একটি কভার ফটো আপলোড করতে বলছে, এখানে আপনি ক্লিক করে কভার ফটোটা আপলোড করে প্রসেড নিচে লেখা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দিবেন। তো ভাই, কভার ফটোটি দিয়ে নিচে সেভের এখানে ক্লিক করে দিবেন। সেভের এখানে ক্লিক করে দেওয়ার পর আবার অ্যাগেইন প্রসেড এখানে একবার ক্লিক করে দিবেন। প্রসেড এখানে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী স্টেপে নিয়ে আসবে, এখান থেকে আমাদের বলছে যে 5 জনকে ফলো করতে। এই যে এখানে আমাদেরকে বলছে 5 জনকে ফলো করতে, আমরা এখানে ক্লিক করে ফলো করে দিব। তো ফলো করার পর নিচে প্রসেড লেখাটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন নিচে প্রসেড লেখাটি ওপেন হয়ে গেছে। এই যে জুম করলে দেখতে পারবেন, এখানে আমরা প্রসেড এখানে ক্লিক করে দিব। তো পরবর্তী স্টেপে আমাদেরকে কী বলতে হবে, ওকে, তো এখানে আমাদেরকে 3 জন ফ্রেন্ডকে আবারও ফলো করতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 3 জনকে এগেইন ফলো করতে বলছে, ক্লিক করবো ফলো করবো এবং 3 জন ফ্রেন্ডকে একইভাবে ফলো করবো। দেখতে পাচ্ছেন তিনটার ভিতরে তিনটে আমার এখানে হয়ে গেছে। নিচে আমি যদি এখন যাই প্রসেড লেখাটা দেখতে পারবো, ওকে। এই যে তো প্রসেড হয়ে গেলে এখন আমাদের মেন কাজ, এখানে দেখতে পাচ্ছেন 2 জনকে আবারও এগেইন আমাদেরকে জয়েন করতে বলছে। ক্লিক করবো জয়েন করবো নিচ থেকে আমরা এই যে প্রসেড এখানে একবার ক্লিক করে দিব। ব্যাস, এখানে পরবর্তী স্টেপে কী বলে, তো এগেইন প্রসেড এই এখানে ক্লিক করে দিব ভাই। তো এখানে মেবি ছোটো ছোটো লাগতে আসছে, এখান থেকে আপনার দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তারা কী বলছে, 14 দিন আপনি যদি এখানে ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে।
একইভাবে সাত দিন পর্যন্ত থাকলে আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ হওয়ার পর আপনি কিন্তু এটা সহজে আপনাকে ঠিক করতে পারবেন না। তো সেজন্য আপনি প্রত্যেক দিনে এটাতে ক্লেম করবেন, প্রত্যেক দিন এখান থেকে ইনকাম করবেন। কীভাবে ইনকাম করবেন সেটা দেখাইতেছি, এখানে মান্থলি ভালো একটা ইনকাম করতে পারবো আমরা, এবং কীভাবে কী করবেন দেখাইতেছি। তো এখানে এরকম একটি অপশন পপ আপ শো হলে এখান থেকে নিচে অ্যাগ্রি লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে আমি ডেস্কটপ সাইটটা আমি ইয়ে করে নিচ্ছি, তো ডেস্কটপ সাইটটা আমি মানে বন্ধ করে নিলাম। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্লোজ আইকন, এই ক্লোজের এখানে ক্লিক করে দেবেন। ক্লোজের এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে গো টু ব্যাক। ওকে, তো আমার এখানে ডেস্কটপ সাইট করে কাজ করতে হবে। তো অ্যাকাউন্ট খোলা কাজটি শেষ হয়ে গেলে এখান থেকে আমরা ভেরিফাই মাই অ্যাকাউন্ট এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করব। তো এখান থেকে আমরা ইমেল এবং ফোন নাম্বারটা ভেরিফাই করলে কাজটা কমপ্লিট, এবং পরবর্তীতে কাজ আমাদের করে ইনকাম করতে হবে। এই যে প্রথমত ইমেলটা রয়েছে এখানে ক্লিক করে ভেরিফাই এখানে ক্লিক করে দেবো সেন্ড, অর্থাৎ এখান থেকে আমার জিমেইলে তারা একটি মেল করছে। আমি যদি সরাসরি জিমেল বক্সে চলে আসি তো তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। ওকে, তো ভাই ভিডিওটিতে একটি লাইক দেন, স্পেশাল একটি ভিডিও। ওয়েট, তো আমি রিপ্লাই দিতেছি। ওকে, তো এখানে আপনি সেন্ড একটু অপশন পেয়ে যাবেন, এই সেন্ডের এখানে ক্লিক করলে আপনার মেলটা চলে আসবে। তো এখানে আমি রিফ্রেশ দিতেছি, মেলটা অলরেডি রিসিভ হবে। ওয়েট, তো ভাই আমার মেলে একটু সমস্যা হইতেছে, এখনও ভেরিফিকেশন কোড আসেনি। তো আসুক আমি সেই সাথে মানে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার, এখানে ক্লিক করে দেবেন, এখানে ভেরিফাই লেখা পেয়ে যাবেন ঠিক এরকম। ভেরিফাইয়ের ওখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন সেন্ড টু হোয়াটসঅ্যাপ কোড, ওখানে ক্লিক করলে দেখতে পারবেন উপর থেকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে একটি কোড চলে আসছে। তো আমি যদি হোয়াটসঅ্যাপ সরাসরি ওপেন করি তো তাহলে দেখতে পারবো, দেখা এখানে রয়েছে 31 32 37। ওকে, 31 32 37 31 32 37। তো সেভ চেঞ্জ এখানে ক্লিক করলাম, তো দেখা যাক এটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা আমার কিন্তু ভেরিফাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভেরিফাই চিহ্ন চলে আসছে। তো আমি ইমেলটা ভেরিফাই করতেছি অ্যাগেন, তো সেন্ড। তো এখন আমার মেলটা মানে মেল আসতেছে না। তো যাই হোক, আমি এই সুযোগে অন্য কাজগুলো করে নিচ্ছি। তো অবশ্যই আপনি মেলটা ভেরিফাই করবেন, মেলটা ভেরিফাই না হলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না, তো কথাটা মাথায় রেখেন। ওকে, তো আমি যদি ওয়ালেটে যাই, ওয়ালেটে গেলে আমরা এখান থেকে কিন্তু সব কিছু জিরো জিরো দেখতে পারবো। আমাদের ইমেইলটা ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে কিন্তু প্রায় 35টা টোকেন পেয়ে যাব। তো এগেন আবারও বলছি, আপনার মেইলটা ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে আপনি মোট 35টা টোকেন পেয়ে যাবেন। ওকে, 35টা টোকেনের ভ্যালু কিন্তু $4 দেখাইছি। এখানে আমার প্রবলেম হইতেছে, আমি মানে আমি জানি সরি আমি এখান থেকে বুঝতে পারতেছি না কেন ইমেলটা ভেরিফিকেশন কোড আসতেছে না বা লিঙ্ক আসতেছে না, এইরকম সমস্যা আপনারও হয় কি জানি না। তো তবে আপনি মানে ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি পরবর্তীতে এটা মানে ভেরিফাইটা করে নিব। ওকে, তো আমি কাজগুলো দেখাইতেছি। প্রথমত এখানে কী রয়েছে, এখানে আমি ধরে নিলাম আপনার মেইল সব কিছু ভেরিফাই হয়ে গেছে। তো আপনি এখান থেকে 3-ডট আইকনে ক্লিক করবেন। 3-ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন একটু স্ক্রল ডাউন করলে বুঝতে পারবো কই গেল মিশন, এই যে মিশন এখানে ক্লিক করবো আমরা। ওকে, এখানে কিন্তু আমার একটা টোকেন খেলে XTM টোকেন রয়েছে, তো আমি এখান থেকে মিশনের এখানে ক্লিক করবো। ওকে, তো আমরা আগে ভেরিফাই করে নেই। ওকে, ফাইনালি আমার কিন্তু মেলটা চলে আসছে, আমি এখন কিন্তু এটা কনফার্ম করবো। এই যে ভেরিফাই ইমেল এখানে ক্লিক করলে কিন্তু আপনার কনফার্মটা হয়ে যাবে। তো কনফার্ম হয়ে গেলে এখানে আপনার মূলত এটা অ্যাকাউন্ট ভেরিফাইড করার কাজটি কমপ্লিট, এখন আপনি কাজ করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার দুইটাই এরকম ভেরিফাইড চিহ্ন শো হবে। ওকে, তো এটা মানে 2-1 মিনিট অপেক্ষা করার পর এটা কিন্তু ভেরিফাইড চিহ্ন শো হবে, এটা তারপর এরকম দেখতে লাগবে। ওকে, তো এখন যদি আমি কাজগুলো করে দেখাই কীভাবে আপনি আর্নিং করবেন। এখান থেকে যদি আপনি চলে আসেন কোথায়, এই যে কই গেল আপনার মিশন নামে একটি অপশন, এই মিশনে এখানে ক্লিক করবেন। এখানে আমি আগেই বলছিলাম কিন্তু এখানে লাইক কমেন্ট পোস্ট করে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো সেই সাথে আমি এখান থেকে 3-ডট আইকনে ক্লিক করে আমার যদি ওয়ালেটে গিয়ে দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 2টা XTM টোকেন এখানে বর্তমানে শো করতেছে। তো এই 2টা XTM এখন আমি আর্নিং করে দেখাইতেছি। প্রথমত এই যে 3-ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি এই যে মিশন নামে একটি অপশন, এই মিশনের এখানে ক্লিক করে দিবেন। ওকে, তো এখান থেকে আপনি প্রতিদিন 1টা টোকেন করে ক্লেম করতে পারবেন। এই যে এখানে এসে ক্লেমের এখানে ক্লিক করবেন, আপনার ক্লেম হয়ে যাবে। এখানে যদি আপনি 14 দিন আনঅ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে, কথাটা মাথায় রেখেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ক্লেম হয়ে গেল। এখন যদি আমি হোম পেজে মানে ওয়ালেটে গিয়ে দেখাই তো তাহলে বুঝতে পারবো আমরা। তো হোমে আসলাম, হোমে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সরি হোম না ওয়ালেট, তো আমরা এখান থেকে মূলত যাব ওয়ালেটে, হয়ে গেল ওয়ালেট। ওকে,
তো দেখতে পাচ্ছেন আমার এখানতে ওয়ালেট এখানে দুইটা ছিল এখানে তিনটা হয়ে যাবে। তো মেবি আমি আবার চেক করতেছি এখনও হয় নাই। তো যাই হোক আমার এটা কিন্তু অলরেডি ক্লেম হয়ে গেছে, এটা একটু পর ওখানে অ্যাড হয়ে যাবে। তো তারপর এখানে কী রয়েছে যে ক্রেটে থার্ড এখানে আমরা দেখি কোনটা কাজ করলে বর্তমান এখানে ইয়ে পাওয়া যাবে আর কি, লাইক ফাইভ পোস্ট। এখানে কি বলছে লাইক ফাইভ পোস্ট, মানে পাঁচটা পোস্টে যদি আমরা লাইক করতে পারি তাহলে এখানতে আমরা প্রায় কত টোকেন পেয়ে যাবো, 0.05 কত, হ্যাঁ মেবি 0.05 আমরা এখান থেকে হাফ অর্থাৎ কত আমি ওয়েট গাইস আমি দেখতেছি। ওকে তো এখান থেকে মেবি এইটা কমপ্লিট করলে আমরা মেবি হাফ টোকেন পেয়ে যাব বা একটা টোকেনের অর্ধেক। তো আমি এখান থেকে পাঁচটা পোস্টে আগে লাইক দিয়ে আসতেছি, তো তারপর আমি মানে দেখাইতেছি আপনাদেরকে, হোমে চলে আসলাম, আসার পর পাঁচটা পোস্টে আমি লাইক দিতেছি, লোডিং নিচ্ছে গাইস কী করবো। এই যে এখানে একটা লাভ যেগুলো এগুলোতে আপনি লাইক দিবেন, তো তাহলে হয়ে যাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়ে গেল না, তো পাঁচটা দেখুন হয়ে গেলো। আমি আবারও ওপরতে থ্রি ডট আইকনে ক্লিক করবো, থ্রি ডট আইকনে ক্লিক করে আমি আবারও এই মিশন এই অপশনে চলে আসবো। মিশনে আসার পর এখান থেকে দেখবো এটা আমার এনেবল হয়ে গেছে কি না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লেম এনেবল হয়ে গেছে। তো এখান থেকে ক্লেমের এখানে ক্লিক করে দিব, এটা অনুযায়ী আমাদেরকে মেবি কিছু টোকেন দিবে। তো আমরা যদি হোমে আসি এখানে কিন্তু এখনও অ্যাড হইতেছে না, কারণ কি এখানে একটু পর সব টোকেন এখানে একসঙ্গে অ্যাড করে দেওয়া হবে। তো এখানে আপনি একটু পরে এটা অ্যাড হয়ে যাবে সেটা একটু মানে পরে পরে বুঝতে পারবেন। একইভাবে এখানে আমার কিন্তু দুইটা কাজটা কমপ্লিট হয়ে গেল, এখানে দুইটা এবং এখানে কি বলছে স্পিড থার্ড ফিট ক্রিয়েটে পোস্ট, অর্থাৎ এখানে একটা পোস্ট করবেন, পোস্ট অনুযায়ী এখানে কিছু টোকেন পেয়ে যাবেন। ওকে তো পোস্ট অনুযায়ী মেবি ডেটটা টোকেন পেয়ে যাবেন। আমি যদি এখান থেকে ব্যাকে এসে দেখাই, হোমে আসি, হোমে এসে আমি যদি একটা পোস্ট করে দেখাই তো তাহলেই দেখাতে পারবো। ওকে তো নাইস, শুধু নাইস লিখলাম। তো যাই হোক এখান থেকে পোস্ট এখানে ক্লিক করে দিলাম, এটা মেবি পোস্ট হয়ে যাবে। ওয়েট গাইস, তো এটা অলরেডি পোস্ট হয়ে গিয়েছে। তো আমি যদি এখন আবারও আমাদের মিশনে চলে যাই, এখান থেকে মিশন যেটা রয়েছে মিশনের এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লেম অপশন চালু হয়েছে। ওকে তো ক্লেম অপশন চালু হয়েছে, এখান থেকে আপনি মানে এটা থেকেও যে টোকেনটা পাওয়ার কথা সেটা কিন্তু পেয়ে যাবেন একটু পরে। এবং এখান থেকে পেন্ডিং যেটা পেন্ডিংগুলো আপনি ইয়ে করলে আপনি সরি এগুলো যেগুলো পেন্ডিং রয়েছে এগুলো আপনি কাজ করতে পারবেন। যেমন এটা পেন্ডিং রয়েছে, এটা বলছে স্পিড দ্য পোস্ট থার্ড অন ইউর ফিড, অর্থাৎ এখানে একটি পোস্ট করতে হবে আপনার ফিডব্যাকে, সরি আপনার নিউজ ফিডে, ওকে অর্থাৎ আপনার প্রোফাইলে যেটাকে বলে আর কি। তো এগুলো আপনি যেগুলো পারবেন সেগুলো করবেন, যেগুলো পারবেন না সেগুলো করবেন না। একইভাবে আপনি প্রতিদিন এই টাস্কগুলো কমপ্লিট করবেন, এখান থেকে মোটামুটি আপনার প্রতিনিয়ত ভালো একটা ইনকাম হবে। এখানে একটা কথা, এখানে আপনি প্রতিদিন পাঁচটা করে লগ ইন বোনাস পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনি একটা করে পোস্ট করবেন ডেইলি, এখান থেকে কয়টা একটা পোস্ট করলে কত পাবেন, ওয়েট কোন কোথায়, এই যে পাঁচটা পোস্টে লাইক দিলে চারটা টোকেন পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনি যেটা ক্লেম করছেন একটা পোস্ট করছেন এখান থেকে প্রায় ডেটটা টোকেন পেয়ে যাবেন। তো প্রতিনিয়ত যদি এই টোকেনগুলো আপনি এত ইনকাম করতে পারেন তাহলে আপনার কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম হয়ে যাচ্ছে। এটার প্রাইস কিন্তু আমি আবারও দেখাতে আসি, এখান থেকে যদি আপনার পঞ্চাশটা টোকেন থাকে পঞ্চাশটা টোকেনের ভ্যালু কত আসে ইউএসডিটি সেটা এখানে শো করবে। ওকে ওয়েট দেখতে পাচ্ছেন শো করছে কিন্তু প্রায় পঞ্চাশটা টোকেনের ভ্যালু প্রায় $5, বুঝতে তো পারছেন। তো এখন আমি একটু ভাই বিজি আছি সেজন্য আর কি ভিডিওটি মেক করতে মানে প্রায় দেড় ঘন্টা পর ভিডিওটি কন্টিনিউ করলাম, শুধু এখন খুললাম খুলে দেখাইছিলাম, প্রায় দেড় ঘন্টা আগে আবারও ভিডিওটি আগে নিয়ে আসলাম। তো এখন এখান থেকে আপনি প্রতিদিন এই টাস্কগুলো কমপ্লিট করবেন, এখান থেকে ভালো একটা ইনকাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখান থেকে আপনি রেফার করেও প্রত্যেকটা রেফারের জন্য মেবি 30টা করে টোকেন পেয়ে যাবেন। এই যে রেফারেল যেখানে রয়েছে এখানে ক্লিক করে আপনি প্রতিদিন সরি প্রতিদিন না আপনি যদি রেফার করাতে চান তাহলে এখান থেকে আপনি প্রত্যেকটা রেফারের জন্য এখান থেকে আপনি মূলত 30টা XTM টোকেন পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে কীভাবে এই টোকেনটা আপনি এক্সচেঞ্জ করবেন বা উইথড্র দিবেন। তো আমি যদি ওয়ালেটে আসি, ওয়ালেটে আসার পর এখান থেকে আপনার টোকেনগুলো এখানে শো করবে এখানে। তো এখান থেকে উইথড্র অপশন এখন কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে, কারণ এখান থেকে উইথড্র এখানে ক্লিক করলে তারা বলছে যে উইথড্র কামিং সুন, ওকে মানে খুব শীঘ্রই আসবে উইথড্রটা।
তো এখানে মানে এটার আপডেট আসলে যে কবে উইথড্র দিতে পারবেন বা কিভাবে দিবেন সেটা নিয়ে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত ভিডিও অর্থাৎ ইউটিউবে বিস্তারিত আর একটা ভিডিও দেব কিভাবে এটা নিয়ে আপনি এক্সচেঞ্জ করবেন কিভাবে এটা আপনি কোথায় সেল দিবেন বিস্তারিত কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব তাই টেলিগ্রাম চ্যানেল প্লাস ইউটিউব চ্যানেল দুইটাতেই ফলো করে দেন তো বিগ একটি এখান থেকে ইনকাম হবে যাই হোক ভিডিওটি বোঝাতে কোনো মানে অনেক সমস্যা হয়েছে কারণ আমি নিজেও একটু সমস্যার ভিতরে আছি ভাই তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ